এবার দেখেন ব্রেড রসমলাইটা কত সুন্দর লাগছে দেখে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে লোভনীয়। এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, এই যে দেখেন কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইফতারে খাওয়ার জন্য দারুণ মজা ব্রেড রসমলাই বানিয়ে দেখাবো, আর এই রসমলাইটা মাত্র 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন, আর খেতে হয় খুবই সুস্বাদু, মুখে দেওয়া মাত্রই মিলে যাবে, বানানো তো খুবই সহজ। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে ব্রেড রসমলাইটা বানাচ্ছি। ব্রেড রসমলাই বানানোর জন্য প্রথমে মালাইটা রেডি করে নেবো, তার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, দুধটাকে একবার জাল করে নিয়েছি। দুধে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দুধটাকে একবার ফুটিয়ে নিই, দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার একটা দিয়ে দিচ্ছি ছোট এলাচ, এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি কেশর। এই কেশারটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। দুধটাকে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিব। দুধটা এদিকে ঠান্ডা হয়ে যাক, এবার বাকি কাজটা করে নেব। এবার আমি রসমালাইয়ের জন্য ভিতরে ফুটটা বানিয়ে নেব, তার জন্য এখানে আমি 10 টাকা দামে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে আছে দুধের সর, এই সরটা আমি দিয়ে দেবো 3 চামচ, আর টাটকা সরটাই নেবেন। আর ঘরে যদি সর না থাকে তাহলে ক্রিমটা দিয়ে দেবেন, তাহলে পরেই হবে ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে এবার মেখে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এই যে দেখেন এইরকম হবে। ব্রেড রসমলাই বানানোর জন্য এইখানে আমি ব্রেড নিয়েছি, ব্রেডের এবার সাইডগুলো কেটে নেব। আর যখনই ব্রেডটা নেবেন টাটকা দেখে নেবেন, আর টাটকা যদি না থাকে তাহলে পানির ভাপে একটু ভাপিয়ে নেবেন, তারপরে নরম হয়ে যাবে। আর এগুলো আমি সাইডগুলো ফেলে দেবো না, এটাতে ব্রেড ক্রাম্বস করে নেব। এর রোজার সময়টা খুব কাজে লাগে, অনেক কিছু তো দেওয়া হয়। সবগুলা সাইডগুলো কেটে নিয়েছি, এখান থেকে একটা পিস নিব, হালকা করে বেলে নিচ্ছি। এইভাবে করে সবগুলা বেলে নিব, সবগুলো আমি বেলে বড় করে নিয়েছি। যে আমি পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো এবার। পুরটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন, আমি এত টাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে করে রোল করে নেব, এই যে। সবগুলো পূর্বে আমি রেডি করে নিয়েছি, যে আমি দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। গরম গরম দুধ দিলে পরে একদম ভিজে থুপসে হয়ে যাবে, তখন কিন্তু অত ভালো লাগবে না, তাই দুধটাকে ঠান্ডা করে তারপরে দিবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এখন থেকেই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, ওপরে একটু করে পেস্তা দিয়ে দেবো, তা আরো বেশি ভালো।
এবার দেখেন ব্রেড রসমলাইটা কত সুন্দর লাগছে দেখে, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে লোভনীয়। এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, এই যে দেখেন কাটা দেখে বুঝতে পারছেন কতটা সফট। ঘরে যদি হঠাৎ আত্মীয় চলে আসে আর যদি ঘরে কোনো রকম মিষ্টি না থাকে তাহলে পরে এটা ব্রেড দিয়ে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে, বুঝতেই পারবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন, মানে এতটা সুন্দর হয়, মানে 5 মিটার বানিয়ে নিতে পারবেন, এটা আত্মীয় সামনে এটা দিতে পারবেন। ব্রেড রসমলাইটা খেতে দারুণ হয়েছে আর মুখে দাও মাত্রই মিলে যাচ্ছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি মাকে এটা কতবার বানাতে বলছিলাম, মা বানাচ্ছিলেন, আর রোজা এলে তারপর বানালো। এফতারের সময় খেতে ভালো লাগে যেটা।